নমস্কার বন্ধুরা, লিও দ্য গ্রে প্যারেটের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে অনেকদিন পরে আমরা ভিডিও আপলোড করছি। আমরা বাড়ি গেছিলাম, তার ভিড় তো তোমরা সবাই দেখেইছ। তো বিগত এক মাস ধরে আমরা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে আমাদের দিনগুলো। তো তার একটাই কারণ, অভি আর আদির অন্নপ্রাশন। তো এক মাস ধরে কেন ব্যস্ততার মধ্যে কেটেছে সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। তো আজকের ভিডিওতে রয়েছে আমাদের অভি ওর অন্নপ্রাশনের কিছু ভিডিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এটা আগের দিন সন্ধ্যের ভিডিও। এখানে আমার শাশুড়ি মা বরণ ডালে সাজাচ্ছে, আর তার সঙ্গে হবে হলুদ বাটা। আর দূরে বসে রয়েছে আমার মা দিদা, আর সমস্ত নিয়মকানুন বলে দিচ্ছে অভি আর আদির বম্মা, অর্থাৎ আমাদের ঠাকুমা। ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আদির মা দিদি ভাই, আর অভি রয়েছে আমার শ্বশুর মশাইয়ের কোলে। বরণডালে সাজানো হয়ে গেছে, এবার হবে হলুদ বাটা, যেটা পরের দিন সকালে অভির গায়ে হলুদের কাজে লাগবে। আমাদের বাড়িতে বিয়ে আর অন্নপ্রাশনের নিয়ম সব কিছুই একই, শুধু একটাতে ছেলে বউ নিয়ে আসে আর একটাতে বউ থাকে না। একই দিনে দুই ভাইয়ের অন্নপ্রাশনের ডেট না পাওয়ায় 14 আগস্ট ছিল অভির অন্নপ্রাশন, আর 4 সেপ্টেম্বর ছিল আদির অন্নপ্রাশন, আর 4 তারিখ রাত্রিবেলায় ছিল দুই ভাইয়ের একসঙ্গে রিসেপশন। পরের দিন সকাল থেকেই শুরু হলো অভির নানিমুখের কাজকর্ম। এখানে অভির নানিমুখ করছে অভির দাদু, আর ওই যে পাশে বসে রয়েছে আমার দিদি ভাইয়ের বাবা, আমার মা, আর অভি আর আদির বদ্দা, আর আদি বসে রয়েছে ওর মা অর্থাৎ দিদি ভাইয়ের কোলে। আর কিছুদিন পরেই বাড়ির ছোট ছেলে অর্থাৎ আদির অন্নপ্রাশন, তাই দিদি ভাই আর আদি বসে বসে সমস্ত নিয়মকানুনগুলো একটু ঝালিয়ে নিচ্ছিল। অনুষ্ঠানের কিছু বিশেষ ফটো ভিডিওর শেষে শেয়ার করব। আর পাশে বসে রয়েছে ঠাকুমা আর দিদা। এখানে চলছিল স্বস্তিক চিহ্ন আঁকা, আর পাশের স্বস্তিক চিহ্নটি অভির বাবা আর জেঠুর বিয়ের স্বস্তিক চিহ্ন। নানিমুখের কাজকর্ম শেষ হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম জল সাজতে। এখানে প্রচণ্ড রোদ থাকায় মাথায় কুলো আর তার ওপর ঘোমটা দিয়ে খুব ভালোই লাগছিল। জল সাজতে আমাদের বেশি দূরে যেতে হয় না, আমাদের পাড়ার মধ্যেই একটি পুকুর রয়েছে, যেখানে অভির বাবা আর জেঠুর বিয়ের জল সাজতেও ওখানেই যাওয়া হয়েছিল। বেশিক্ষণ হাঁটতেও হয়নি, বাড়ি থেকে বেরোনোর কয়েক মিনিটের মধ্যেই আমরা ওই পুকুরের কাছে পৌঁছে গেছিলাম। ঘাটে পৌঁছেই ওখানে শুরু হলো গঙ্গা নিমন্ত্রণ সহ বিভিন্ন নিয়ম, আর ওই অভি যেই জলে স্নান করবে ওই জলটাও আমরা কলসিতে করে নিয়ে এলাম। কিন্তু স্নানের ভিডিও ওভাবে নিতেও পারিনি, কারণ প্রচণ্ড গরম থাকায় ছাদে ওভাবে অভিকে রাখাও যাচ্ছিল না, অভির খুবই কষ্ট হচ্ছিল। তাই স্নান করিয়ে সঙ্গে সঙ্গে আমরা অভিকে নিয়ে নিচে চলে আসি, আর অভির ঠাকুমা যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত নিয়মগুলো পালন করে যাচ্ছিল যাতে অভির আর কষ্ট না হয়। স্নান করার পর অভি যেহেতু ঘুমানোর অভ্যাস, তাই আশীর্বাদ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই অভি ঘুমিয়ে পড়েছিল, তাই ওর ঘুম থেকে ওঠার অপেক্ষা না করে আশীর্বাদ কন্টিনিউ হচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অভি আর আদির অন্নপ্রাশনের পরবর্তী পর্বে। ওই দিন অনুষ্ঠানের কিছু ফটো এরপর দেওয়া হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো।